আজও তিনি ভক্তদের হৃদয়ের রাজা, আক্ষরিক অর্থেই বাংলাদেশের এক সুপারস্টার। জীবিত অবস্থায় বিখ্যাত তো সকলেই হন, কিন্তু মৃত্যুর এত বছর বাদেও ভক্তদের মনে রাজত্ব করে যাওয়া নায়ক বুঝি এই প্রথম। আর হবেই না বা কেন, আজ পর্যন্ত যে তার সমকক্ষ কেউই হতে পারেনি। আর এই জন্যই বুঝি সালমান শাহর এই মর্মান্তিক অকাল মৃত্যু আজও কাঁদিয়ে যায় সকলকে। 50 ভাগ কাজ করেও সালমান শাহ শেষ করে যেতে পারেননি মন মানে না ছবির কাজ, একথা হয়তো অনেকেই জানেন না। নায়ক রিয়াজ পরে সালমানের পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন, এর নেপথ্যের কাহিনীটুকু কেউই জানেন না আজ পর্যন্ত। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই গল্প শুনুন এবার। দুঃখ নিয়ে কথা জানাতে গিয়ে এই ছবির নির্মাতা মতিন রহমান জানান, 1996 সালের জুন মাস FDC-র 8 নম্বর ফ্লোরে একটি মাজারের সেট তৈরি করা হয়েছে। মাজারে জীবনের প্রতি হতাশ সালমান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়ে কাঁদছে আর গান গাইছে। তার পরনে ছিল সবুজ রঙের পাঞ্জাবি। এ সময় সেখানে হাজির হলেন প্রখ্যাত চিত্র নির্মাতা দিলীপ বিশ্বাস, তার সঙ্গে সুদর্শন একটি ছেলে। দিলীপ বিশ্বাস আমাকে বললেন ওর নাম রিয়াজ, সম্ভব হলে ওকে নিয়ে কাজ করার চিন্তা করতে পারেন। ওই দিনই ছিল মন মানে না ছবিতে সালমান শাহর শেষ অভিনয়, কারণ এর 3 মাস পর ওর মৃত্যু ঘটে। এই নির্মাতার ভাষ্যে যেহেতু এতে সালমান শাহর আরও 50 ভাগ কাজ বাকি ছিল, তাই নতুন করে নায়ক নিয়ে ছবিটি নির্মাণ করতে হলো। নিয়তির কি নির্মম পরিহাস, যে রিয়াজ ওই দিন দিলীপদার সঙ্গে সালমানের শুটিং দেখতে এসেছিল সেই রিয়াজই এই ছবিতে সালমান শাহর স্থলাভিষিক্ত হলো। সেদিন আমি রিয়াজ, সালমান শাহ বা দিলীপ দা কি ঘুণাক্ষরেও ভেবেছিলাম যে একদিন সালমানের জায়গায় রিয়াজকে কাজ করতে হবে? নির্মাতা মতিন রহমান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, মহান আল্লাহ তাআলা আসলে কার ভাগ্যে কি লিখে রেখেছেন তা আমরা কেউই জানি না। নিয়তির অমোক বিধানে পৃথিবীতে অনেক কিছুই বদলে যেতে পারে যা আমরা চিন্তাও করতে পারি না। যাই হোক, 1997 সালের 11 নভেম্বর মুক্তি পায় রিয়াজ শাবনূর অভিনীত মন মানে না সিনেমাটি, এবং এই সিনেমাটি সুপারহিট হয়। কাছে পেলে সুখ লাগে, আগে ভাবিনি আগে ভাবিনি। হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।